হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকে থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হল ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে গ্রামে তৈরি হয়েছে উৎসবের আমেজ। খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। মঙ্গলবার বিকেলে উপজেলার নিউ আনন্দ মৎস্যজীবী ক্লাবের আয়োজনে শৌলা মাঠে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন এলাকার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে মোট 20টি ঘোড়া অংশগ্রহণ করে। ক গ্রুপে বিজয়ী হন দিনাজপুরের বাহাদুর, খ গ্রুপে পীরগঞ্জের জাকারিয়া ও গ গ্রুপে ঘোড়াঘাটের গণি। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রাফে মোহাম্মদ শাহেন শাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাসান মাসুম, মহিলা মেম্বার নার্গিস বেগম, ডাক্তার শাহজাহান আলী সহ আরও অনেকে। We'll be right back.